কালকে আমরা আলোচনা করেছিলাম তো কিভাবে জিজ্ঞেস করছিলেন যে আমরা তো প্রকৃতি ভগবান হচ্ছেন পুরুষ, তো পুরুষ মানে তিনি আমাদের স্বামী, তো ধর্ম অনুসারে স্বামী কোনো দিন স্ত্রী কোনো স্বামীর নাম ধরে না। আচ্ছা বেঙ্গল আছে এটা, হ্যাঁ ওড়িশায় তো দেখি খুব কষ্ট হবে, মানে স্ত্রী কোনদিন স্বামীর নাম ধরতে পারবে না, আর স্বামী তার নাম ধরতে পারবে না, স্বামীর বড় ভাই যে তার তো নাম ধরতে পারবে না, তার সামনে মুখ দেখাবে না, এটা কত ঠিক আছে বাংলা বাংলাতে যদি কার স্বামীর নাম হয়তো বাসুদেব বা ভাস্কর নাম বাসুদেব, তাহলে বাসুদেব তো বলবে না, উড়িষ্যাতে বেগুনকে বাইগন বলে, ও বাইগনটা বলতে পারবে না, বা অক্ষর থেকে যে শব্দ আছে সেটা বলতে পারবে না, বাসুদেব শুধু বলতে পারবে বা অক্ষর দিয়ে যা আছে, মানে আগেকার সময় লক্ষ কট্টর ছিল, এখন শুনলে মনে হয় এই যে বাপুর অত পালন করা যায় নাকি, তখনকার সময়টা ছিল মানে জীবনের একটা অঙ্গ ছিল, কোনো সমস্যা ছিল না, সেটা বলছেন এখানে যে স্ত্রী হয় স্বামীর নাম ঠিকই ধরে, মানে যা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ করছ, আর কৃষ্ণ কৃষ্ণ করছ কৃষ্ণ তো স্বামী, তো স্বামীর নাম করো কি সেটা বলবে। একদিন ভট্ট বুঝিল আচার্যরে জীব প্রকৃতি অতি করি মানে কৃষ্ণের, একদিন বল্লভ ভট্ট অদ্বৈত আচার্যকে বললেন প্রতিটি জীবে স্ত্রী এবং শ্রীকৃষ্ণ তার পতি, পতিব্রতা হইয়া পতির নাম নাহি লয় তোমরা কৃষ্ণ নাম লহ কোন ধর্ম হয়। পতিব্রতা স্ত্রী কখনো তার পতির নাম উচ্চারণ করেন না, কিন্তু আপনারা কেন শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন, এটি কোন ধর্ম? আচার্য কহে আগে তোমার ধর্ম মূর্তিমান ইহারে পৌঁছো ইহা করিবেন সমাধান। তার উত্তরে শ্রী অদ্বৈত আচার্য বললেন আপনার সামনে মূর্তিমান ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বর্তমান, আপনি তাকে জিজ্ঞাসা করুন, তিনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। শুনি প্রভু কহেন তুমি না জানো ধর্ম মর্ম, স্বামী আজ্ঞা পালে পতিব্রতা ধর্ম। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন বল্লভ ভট্ট তুমি ধর্মের মর্ম জানো না, স্বামীর আজ্ঞা পালন করাই পতিব্রতা স্ত্রীর ধর্ম। পতির আজ্ঞা নিরন্তর তার নাম লইতে, পতির আজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে। পতি শ্রীকৃষ্ণ যখন আদেশ দিয়েছেন নিরন্তর তার নাম গ্রহণ করতে, তাই পতিব্রতা স্ত্রী কৃষ্ণ ভক্ত তার সেই আদেশ লঙ্ঘন করতে পারেন না। অতএব নাম লয় নামের ফল পায়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায়। এই ধর্মনীতি অনুসরণ করে শুদ্ধ ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন এবং তার ফলে তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে প্রেম লাভ করেন। সেভাবে চৈতন্য মহাপ্রভু তার যুক্তিকে খণ্ডন করছেন, বল্লভ বলছেন স্ত্রী হয় স্বামীর নাম কি কেন এটা কিরকম ধর্ম হলো, অদ্বৈতাচার্য বলছেন আমরা কেন বলছেন ধর্ম সাক্ষাৎ ধর্মের মূর্ত বিগ্রহ বসে আছেন ওকে জিজ্ঞাসা করো, এমনি সাধারণ মানুষের তো মাথাটা কাজ করতাম সত্যি তো কি উত্তর দেবেন, তো মহাপুরুষ কি বললেন যে সতী নারীর ধর্মটা কি, প্রথম ধর্ম আছে স্বামীর আজ্ঞা পালন করা, স্বামীর আজ্ঞা পালন করা তো যথার্থ সত্যি নারীর কর্তব্য। কোন সময় আমরা বলছি আমাদের পৌরাণিক সাহিন তো শুনেছি যদি পতি বলবে কোন কারণে তুমি অন্য পুরুষের কাছে যাও, সেটা যাওয়াও পত্নীর ধর্ম বলে দেখানো হয়েছে, তার পতির নির্দেশের চেষ্টা, তো মহাপুরুষ এখানে অবশ্য এটা সেইভাবে একদম সেই জিনিস নয়, মহাপুর বলছেন যে পত্নীর নাম না নেওয়া একটা ধর্ম আছে, তার থেকে বড় হচ্ছে পত্নীর নির্দেশ পালন করা আছে সত্যনারীর কর্তব্য, তো পতি হচ্ছেন কৃষ্ণ আর কৃষ্ণের নির্দেশ হচ্ছে সবখানে আমার নাম না,
তো সেই ধর্মটা পালন করার ফলে সেটাই আসল ধর্ম। খুব সুন্দর যুক্তি দিয়ে তার খণ্ডন করেছেন। আর বরঞ্চ বলছেন যে পত্নীর প্রতি পত্নীর যে প্রেম আসবে, তো এই নাম করলে বেশি প্রেম আসবে। পত্নীর ধর্ম কি না, পত্নীর প্রতি তার প্রেম থাকা দরকার। সেই নাম করলে এখানে পত্নীর নির্দেশ দিয়েছে, দিয়েছে নাম করলেই পত্নীর তার প্রেম বেশি বাড়বে। তাহলে এখানে ভগবানের নাম করা ভক্তের প্রতি কোনো অযৌক্তিকতা নয়, সুন্দর ভাবে এটা খণ্ডন করেছে। শুনিয়া বল্লভ ভট্ট হইল নির্বচন, ঘরে যায় মনে দুঃখে করেন চিন্তন। নিত্য আমার এই সভায় হয় কক্ষপাত, একদিন উপরে যদি হয় মোর বাদ, তবে সুখ হয় আর সব লজ্জা যায়, সব চন স্থাপিতে আমি কি করি উপায়। তো বল্লভ ভট্ট খুব চিন্তা হয়ে গেছে, এক একটা উপায় খুঁজে আসতে নিজের মহিমা দেখাবে, আমি কত জানি, মহাপ্রভুকে ডিফিট করবে। প্রতিদিন পরাস্ত হয়ে যাচ্ছে, তো খুব চিন্তা করে গেছে, একটু দুঃখ হয়ে গেছে যে একটা দিন সুযোগ পাই যে আমি অত বড় পণ্ডিত, তা আমি যত পাণ্ডিত্য হয়ে যাচ্ছি খণ্ডন করে দিয়েছে, একদিন যে কোনো মতো আমার পাণ্ডিত্যটা স্থাপন করতে পারি, তো এই চিন্তায় বল্লভ ভট্ট থাকবে। আর দিন আসি বসিলা প্রভুরে নমস করি, সভাতে কহেন কিছু মনে গর্ব করি, ভাগবতে স্বামীর ব্যাখ্যান করিয়াছি খণ্ডন, লইতে না পারি তার ব্যাখ্যান বচন। তো তারপরের দিন তিনি পার্শ্বদ পরিবৃত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাকে নমস্কার করে বসে গর্ব করে বললেন, আমি আমার শ্রীমদ ভাগবতের ব্যাখ্যায় শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি, তার ব্যাখ্যা আমি স্বীকার করতে পারি না। সেই ব্যাখ্যা করেন যাহা যেই পড়ে আনি, এক বাক্যতা নাহি তাতে স্বামী নাহি মানি। শ্রীধর স্বামী যেভাবে পড়েছেন সেইভাবে তার আনুষঙ্গিক ব্যাখ্যা করেছেন, তাই তার ব্যাখ্যায় সঙ্গতি নেই এবং তাই তার ব্যাখ্যা প্রামাণিক বলে গ্রহণ করা যায় না। প্রভু হাসি কহে স্বামী না মানে যেই জন, বিশ্বার ভিতরে তারে করিয়ে গণন। শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে উত্তর দিলেন যে তার স্বামীকে মানে না, আমি তাকে বেশ্যা বলে মনে করি। এত কহি মহাপ্রভু মৌন ধরিলা, শুনিয়া সবার মনে সন্তোষ হইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন অবলম্বন করলেন এবং মহাপ্রভুর এই উক্তি শুনে সমস্ত ভক্তরা অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। মহাপ্রভু কত সুন্দর, মানে উনি বলছেন যে শ্রীধর ব্যাখ্যা কোনো সঙ্গতি নেই, তো আমরা কেবলে বলতে কোথায় দেখাতো কোথায় সঙ্গতি নেই, আবার তর্ক হতো সে দেখাতো। আমি বলতাম মহাপ্রভু সহযোগে এর শিক্ষা দিতেন যে স্বামীর না বলতে সে ধর স্বামীর ব্যাখ্যা ঠিক নাই, তো মহাপ্রভু যে স্বামীকে মানে না সে তো বেশ্যা, আর কথাটি বলবে আর কিছু কথা বলার নেই। সিদ্ধার স্বামী হচ্ছেন ভাগবতের প্রথম টিকাকার, তো পরবর্তী টিকাকাররা সবাই সিদ্ধার স্বামীর টিকাটা অনুকরণ করে বা অনুসরণ করে কর্তা, এমনকি মায়াবাদীরাও দাবি করে সিদ্ধার স্বামীর ব্যাখ্যা ওদের ব্যাখ্যা দিচ্ছে। তো আচার্যরা সবসময় সিদ্ধার স্বামী তার ব্যাখ্যাকে সবাই গ্রহণ করে, তো বল্লভ রত সাহায্য হয়েছিল যে প্রথম ভাগবতের ব্যাখ্যা কাজে শ্রীধর স্বামী তার ব্যাখ্যা তো অসামঞ্জস্য দেখেছেন। ব্যাপার আছে উনি যে অসামঞ্জস্য দেখেছেন এইটা একদিকে যুক্তিযুক্ত, কেননা আমরা এখনো দেখব যে শাস্ত্রে বহু অসামঞ্জস্য কথা রয়েছে। পুরাণে বেদ একটা বলছে তো পুরাণে আরেকটা বলছে, তো ভাগবত আরেকটা বলছে, একটা পুরাণে এক পুরাণে বিষ্ণুকে ভগবান বলছে, তা আরেক পুরাণে শিবকে ভগবান বলছে, আর পুরাণে ব্রহ্মাকে ভগবান বলছে, আর পুরাণে ইন্দ্রকে ভগবান বলছে, এসব পুরাণে রয়েছে, বহু অসামঞ্জস্য রয়েছে। কিন্তু এই অসামঞ্জস্যকে অসামঞ্জস্যের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে বক্তব্য রাখতে পারবে আমাদের আচার্যরা। ঠিক যেরকম কোন শাস্ত্রে শিবকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা, তিনি সংহারকর্তা, তিনি পালনকর্তা, ঠিক তো একদিন শিবই সৃষ্টিকর্তা,
পার্বতী মাতা, প্রকৃতি মাতা, শিব হচ্ছেন পিতা, এই জগতে তিনি। সেইভাবে যখন যখন যে যেই কথাটা বলা হয়েছে সে সামঞ্জস্য রেখে যদি সে বোঝা হবে কোনো অসুবিধা হবে না। যেরকম আমি একটা প্রথম যদি শ্লোক পড়ে শোনালাম গীতা থেকে, কিন্তু তার ব্রহ্ম বলেছিল না, হ্যাঁ তো বিশ্বনাথ জগৎ বলছেন ব্রহ্ম হচ্ছে পরমাত্মা, বলতে বলছে ব্রহ্ম হচ্ছে আত্মা, তো দুজন দুটো সম্পূর্ণ আলাদা কথা বলছে। ভানুমারকে জিজ্ঞেস করলাম, তো ভানুমারের দৃষ্টান্তে বুঝালেন যে যে দুটো জনই ঠিক, কেন কোথায় কোথায় ব্রহ্মকে পরমাত্মা বলা হয়েছে সেটাও ঠিক, ব্রহ্ম থেকে সব এসেছে, এক কোথায় ব্রহ্মকে আত্মা বলা হয়েছে, দুজনে ঠিক। কিন্তু ওই যে ছয়টা প্রশ্ন রয়েছে তার মধ্যে এক একজন আচার্য দুই জায়গায় পরমাত্মার কথা বলে না, এরকমটা বুদ্ধিস্ট বলেছেন। ব্যাপার হচ্ছে সবসময় দেখতে হবে যে এই যে শাস্ত্র বাক্য এগুলো হচ্ছে তর্কের উর্ধে, যদি কোনো কিছু জায়গায় অসামঞ্জস্য মনে হয় সেগুলি আমাদের বুদ্ধির অপরিপক্কতা, আমাদের একটা বিষয়বস্তুকে বোঝার শক্তির অভাবের দরুন হতে পারে। এইটা এই ভিত্তিতে আমাদের শাস্ত্রকে কোনোদিন সন্দেহ করা উচিত নয়। শাস্ত্রে ভুল বলা হয়েছে, আচার্যরা ভুল বলেছেন, ভাগবত যখন আমরা পড়ি দীপ গোস্বাম একটা ভাবে টিকা দিচ্ছেন, বিষ্ণুদেব একটা ভাবে টিকা দিচ্ছেন, তো কিন্তু তার মধ্যে সামঞ্জস্য রয়েছে। সেই সামঞ্জস্যটা ভক্তরা সামঞ্জস্য রক্ষা করে সেটাকে ব্যাখ্যা করতে পারে, সে বুঝতে হবে। তা না বুঝে বল্লভ ভট্ট কি করেছেন যে এই সামঞ্জস্য রক্ষা নেই, তো এই টিকাটা ঠিক নয়, এক জায়গায় একটা কথা বলছেন আর একটা জায়গায় আরেকটা কথা বলছেন, সেটা ওনার বোঝাও ভুল ছিল, সিদ্ধাশ্রম ঠিকভাবে বুঝেছে। তো মহাপ্রভু এই সিদ্ধান্তটাকে সবার কাছে উপস্থাপনা করতে চাইছেন যে পূর্ব আচার্যদের যে ভাষ্য তার ভুল ধরতে হবে না, বলতে আমার বলতে পারে বলতে পারে এইভাবে ভাষ্য দিয়েছেন, বিশ্বনাথ এইভাবে ভাষ্য দিয়েছেন, প্রভুপাদ ভাষ্যতে এইভাবে লিখেছেন, ভক্তিনাথ ঠাকুর ভাষ্যতে এইভাবে লিখেছেন, প্রতিটা ভাষ্যের যথার্থতা রয়েছে। তারা শুদ্ধ ভক্ত, সবার যথার্থতা রয়েছে, সবার পক্ষে যথার্থতা রয়েছে। একটা শ্লোকে একজন আচার্য তার ভাব অনুসারে সে একটা ব্যাখ্যা দিতে পারে, সে যদি সক্ষরসের ভক্ত সে সেইভাবে ব্যাখ্যা দিতে পারে, কেউ মধ্যরসের ভক্ত সে অন্যরকম ব্যাখ্যা দিতে পারে। এই একই শ্লোককে তারা জ্ঞানীরা একরকম ব্যাখ্যা দেবে, যোগীরা একরকম ব্যাখ্যা দেবে, ভক্তরা আরেকরকম ব্যাখ্যা দেবে, যে যার পন্থা অনুসারে যে যার মর্ম যেভাবে বুঝছেন এটাকে ব্যাখ্যা দিচ্ছে। তো এখনই আমাদের শুদ্ধতা আমাদের মনোবৃত্তি নিয়ে আমরা সেরকম ব্যাখ্যাকে গ্রহণ করবো। তো আমরা যারা বৈষ্ণব জগতে এসেছি তারপর আছে মায়াবাদীরা, আমাদের বৈষ্ণব আচার্যদের যে ব্যাখ্যা যে মায়াবাদী তা থেকে আরো সুন্দর ব্যাখ্যা দিতে পারে। ওদের ব্যাখ্যা শুনলে মনে হবে যে না ভগবান জাগারেই জগদ্গ্রন্থ ব্রহ্মসত্য, অত সুন্দর ব্যাখ্যা দিতে পারে। কিন্তু মহাপ্রভু বলেছেন মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ, ভাষ্য শুনলে সর্বনাশ হবে, কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান, হ্যাঁ কৃষ্ণ ভক্ত অন্তর্ধান হয়ে যাবে। সেজন্য আমরা কি করি না মায়াবাদীদের ভাষ্য শুনবো না, যদিও তাদের ভাষ্য তাদের কথা অনুসারে ঠিক হলেও আমরা শুধু বৈষ্ণব আচার্যের ব্যাখ্যা গ্রহণ করবো, যে ব্যাখ্যাটা হচ্ছে ভক্তির অনুকূল, ভক্তি প্রতিকূল ব্যাখ্যা শ্রবণ করবো না, সুতরাং ভক্তির অনুকূল ব্যাখ্যা আমরা শ্রবণ করবো। জগতের হিত লাগি গৌর অবতার, অন্তরের অভিমান জানে না তাহার, সারা জগতের মঙ্গলের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তাই তিনি বল্লভ ভট্টের অন্তরের অভিমান ভালোভাবে জানতেন। নানা অবজ্ঞানে ভট্টে শোধেন ভগবান, কৃষ্ণ জয়ীছে খণ্ডিলেন ইন্দ্রের অভিমান। নানাভাবে অবজ্ঞা করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে সংশোধন করেছিলেন, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ ইন্দ্রের অভিমান খণ্ডন করেছিলেন।
অপজীব নিজ হিতে অহিত পরিমানে গর্বচূর্ণ হইলে পাছে উঘাড়ে নয়নে। অজ্ঞজীব তার হিতকে অহিত বলে মনে করে, কিন্তু তার গর্ব চূর্ণ হলে সে তার প্রকৃত মঙ্গল দর্শন করতে পারে। ঘরে আসি রাত্রে ভট্ট চিন্তিতে লাগিল, পূর্বে প্রয়াগে মোরে মহা কৃপা কইল। সেই রাত্রে ঘরে ফিরে বল্লভ ভট্ট চিন্তা করতে লাগলেন, পূর্বে প্রয়াগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে অনেক কৃপা করেছিলেন, শবন সহিতে মোর মানিলা নিমন্ত্রণ, এবে কেনে প্রভুর মতে ফিরি গেল মন। তিনি তখন তার ভক্ত সহ আমার নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, কিন্তু এখন কেন এইভাবে আমার প্রতি তার মনোভাবের পরিবর্তন হলো? আমি কালকে বলছিলাম না, মহাপুরুষ সঙ্গে প্রয়াগে দেখা হয়েছিল, বল্লভভট্ট ওনার বাড়ি ছিল সেখানে আড়াইল, নদীর ওপারে মহাপুরুষ সঙ্গে রূপ হার অনুপম, আর একজন তারা ভক্তরা গিয়েছিল নৌকা করে, তো সেই কথা বলছে। মহাপ্রভুকে ছোট করে দিছে, সে তো খেপে টেপে চলে যেত, মহাপ্রভু ওর শ্রদ্ধা ছিল, মহাপ্রভু ওর প্রতি কৃপা ছিল বলে তো কথাটা বুঝতে পারছে, যে আমার অহংকার হয়ে গেছে পরে বলবে, সেটাও আমাদের কখন কোন অহংকার হলেও যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে তারা ভাবছেন আমরা সুধারবে, তো আমাদের আনুগত্য যদি না থাকে আর সাধুগুরু বৈষ্ণব না থাকে তাদের সেই ভর্সনাকে আমরা অন্যভাবে গ্রহণ করে ভক্তিকে চলে ছেড়ে চলে যাব। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু তাকে কিভাবে শোধন করেন, যখন কেশব কাশ্মীর এসেছিল গুরু মহারাজের ব্যাখ্যা এই বিস্তার দেন যে কিভাবে সবার সামনে ভক্তকে ভর্সনা করা ঠিক না, সে শাসন করতে হয়, অনেক সময় ইন্টারজাতি করে না রেগে যাই হোক বা নিজের আত্মীয় দেখাবার জন্য সবার সামনে ভক্তকে ভর্সনা করে, গুরুদের না তোমার কোনো ভক্তকে খারাপ করলো সবার সামনে ভর্সনা করলো সে অপমানিত অনুভব করবে। গুরু দৃষ্টান্তের কেশব কাশ্মীর, কেশব কাশ্মীর দিগ্বিজয় পণ্ডিত এসছে সবার সঙ্গে তর্ক করবে, তর্ক করা জয়লাভ করে যে বিজয় সার্টিফিকেট পাবে, সমস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতদের লুকিয়ে পড়েছে, যার যেভাবে সরস্বতী বাস করে তার সঙ্গে আমরা কি তর্ক করবো, তো মহাপ্রভু তো তাকে তর্কে ডাকেনি, মহাপ্রভু গঙ্গারতির বসে আছেন তার শিষ্যদেরকে নিয়ে, তো তখন ওই কেশব কাশ্মীর এসেছে আর কেশব কাশ্মীরকে তখন পরাস্ত করেছেন, তো তার শিষ্যরা হাসছে না এরকম হাসবে না, মহান লোকদেরকে অপদস্থ করতে নেই, তো মহাপ্রভু খুব কেয়ারফুল ছিলেন, তো দেখেন মহাপ্রভু আটটা দৃষ্টান্ত দেখাচ্ছেন যে সবার সামনে তাকে অপদস্থ করেছেন, সবার সামনে অপদস্থ হলে হয়ও সে সহ্য করেছে বলে মহাপ্রভুর কৃপা পেয়েছে, মহাপ্রভুর পুরো জীবনীটা শুধু এই দৃষ্টান্ত দিয়ে মানুষকে শিখাবার জন্য, আপনি আচার ধর্ম জীবনে শিখায় প্রতিটা লীলা, প্রতিটা লীলা, সেজন্যই আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা রেকমেন্ড করে, আমরা তো বুঝছি পড়ছি বলে বুঝছি কালকে সকালে সব বলে যাবো বৈষ্ণব আচরণ হওয়া কিরকম, তিন চার জন আমাকে ভর্সনা করে আমার ভেঙে পড়ে গেল, আমাকে এরকম ভর্সনা করলো করলো, এই দৃষ্টান্ত দেখাচ্ছেন অত ভর্সনা পেয়েও গোপাল ভট্ট কিভাবে এটাকে গ্রহণ করেছে, পজিটিভ ভাবে গ্রহণ করেছে, মহাপ্রভু সেরকম দেখাবেন আচরণ, যেমন যে রামচন্দ্র পুরী মহাপ্রভুকে খুব কি করবে ক্রিটিসাইজ করবে আসো ভক্ত রেখে যাবে, তো মহাপ্রভু কি বলবে না তুমি কেন রাখছো, তো আমাকে সন্ন্যাসের ধর্ম শেখাচ্ছে ওই ভুল কোথায় আছে, এই যে জিনিসটা আমাদের গুরুজনেরা যখন কিছু ভর্সনা করে কিছু রাগ করে বলে আমার বিপরীত হবে এটাকে গ্রহণ করে, আর তা আমাদের কল্যাণ করে এটা গ্রহণ করে না, তো মহাপ্রভু এই দুটো দৃষ্টান্তের মাধ্যমে আমাদের দুটো দৃষ্টান্তের মধ্যে শেখাচ্ছেন, শিখাচ্ছেন
যে আমি যদি কাউকে শাসন করতে চাই, শিক্ষা চাই, সেটাকে অপদস্থ না করে সবার সামনে, ঠিক আছে? আমাকে যদি আমার গুরু বা গুরুজনরা ভর্সনা করে সবার সামনে, আমি সেটা পজিটিভ ভাবে নেব। সহ্য করলে কি হবে, না সাতজন গুরু বৈষ্ণব কৃপা পাবো, যেভাবে বল্লভ ভট্ট সহ্য করলেন বলে মহাপ্রভু তাকে কৃপা করলেন। আমি দিতি এই গর্ব শূন্য হোক ইহার চির, ঈশ্বর স্বভাব করেন সবাকার হিত। আমার বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি চাইছি আমার জয় হোক, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা আমার এই গর্ব দূর হোক, কেননা পরমেশ্বর ভগবানের স্বভাব সকলের হিত সাধন করা। আপনা জানাইতে আমি করি অভিমান, সে গর্ব খণ্ডাইতে মোর করেন অপমান। অহংকারের বসে আমি আমার পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করছি, তাই আমার সেই গর্ব খণ্ডন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে এইভাবে অপমান করেছেন। আমার হিত করেন ইহ আমি মানি দুঃখ, কৃষ্ণের উপরে কইল যেন ইন্দ মহামূর্খ। তিনি প্রকৃতপক্ষে আমার হিত সাধন করছেন, কিন্তু আমি তা অপমান বলে মনে করে দুঃখ পাচ্ছি। আমার এই আচরণ ঠিক কৃষ্ণের প্রতি মহামূর্খ ইন্দ্রের আচরণের মতো। এত চিন্তি প্রাতে আসি প্রভুর চরণে, দৈন্য করি স্তুতি করি লইল শরণে। এইভাবে চিন্তা করে বল্লভট্ট তারপরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে অত্যন্ত দৈন্য সহকারে তার স্তুতি করে তার শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করলেন। আমি অজ্ঞ জীব অজ্ঞ চিত কর্ম কইলুম, তোমার আগে মূর্খ আমি পাণ্ডিত্য প্রকাশিলুম। বল্লভট্ট বললেন, আমি অজ্ঞ জীব, তাই আমি আপনার সামনে আমার পাণ্ডিত্য প্রকাশ করে মূর্খের মতো আচরণ করেছি। তুমি ঈশ্বর নিজচিত কৃপা যে করিলা, অপমান করি সর্ব গর্ব খণ্ডাইলা, কিন্তু আপনি পরমেশ্বর ভগবান, তাই আপনি স্বাভাবিক ভাবে আমাকে কৃপা করে অপমান করে আমার সমস্ত গর্ব খণ্ডন করলেন। আমি অজ্ঞ হিত স্থানে মানি অপমানে, ইন্দ্র যেন কৃষ্ণের নিন্দা করিল অজ্ঞানে। আমি অত্যন্ত অজ্ঞ, তাই আমার হিত সাধন করার জন্য আপনি যা করেছেন তা আমি অপমান বলে মনে করেছি, ঠিক যেভাবে ইন্দ্র অজ্ঞতাবশত শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। তোমার কৃপা অঞ্জনে এবে গর্ব অন্ধ গেল, তোমার এত কৃপা তুমি এত কৃপা কইলা এবে জ্ঞান হইল। আপনার কৃপারূপ অঞ্জনের প্রলাপে আমার আপনার কৃপারূপ অঞ্জনের প্রলেপে আমার গর্বরূপ অন্ধতা দূর হলো। আপনি আমাকে এমন কৃপা করেছেন যে এখন আমার জ্ঞান উদয় হয়েছে। অপরাধ কইনু ক্ষম লইনু শরণ, কৃপা করি মোর মাথে ধরহ চরণ। হে প্রভু, আমি অপরাধ করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার শরণ নিলাম, কৃপা করে আমার মাথায় আপনার শ্রীপাদপদ্ম স্থাপন করুন। প্রভু কহে, তুমি পণ্ডিত মহাভাগবত, দুই গুণ যাহা তাহা নাহি গর্ব পর্বত। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনি পণ্ডিত এবং মহাভাগবত, যেখানে এই দুটি গুণ বিরাজমান সেখানে গর্বরূপ পর্বত থাকতে পারে না। শ্রীধর স্বামী নিন্দি নিজ টিকা করো, শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধরো। আপনি শ্রীধর স্বামী নিন্দা করে শ্রীমদ ভাগবত টিকা রচনা করার চেষ্টা করেছেন, আপনি শ্রীধর স্বামীকে মানেননি, এত আপনার গর্ব। শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি, জগৎ গুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। শ্রীধর স্বামী সারা জগতের গুরু, তার কৃপায় আমরা শ্রীমদ ভাগবতের মর্ম হৃদয়ঙ্গম করতে পারি, তাই আমি শ্রীধর স্বামীকে আমার গুরু বলে মনে করি। শ্রীধর উপরে গর্বে যে কিছু লিখিবে, অর্থ ব্যস্ত লিখন সেই লোকে না মানিবে। গর্ব ভরে শ্রীধর স্বামীকে উপেক্ষা করে আপনি যা লিখবেন তা বিপরীত অর্থ প্রকাশ করবে এবং তাই কেউ তা মানবে না। শ্রীধরের অনুগত যে করে লিখন, সব লোক মান্য করি করিবে গ্রহণ। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমদ ভাগবতের টিকা রচনা করলে সকলে তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করবে। শ্রীধর অনুগত কর ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমদ ভাগবতের ব্যাখ্যা করুন এবং সমস্ত গর্ব পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করুন। অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন,
অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। অপরাধ পরিত্যাগ করে শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, তাহলে অচিরে আপনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারবেন। হট্টপহি যদি মোরে হইলা প্রসন্ন, একদিন পুন মোর মান নিমন্ত্রণ। তো বল্লভ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আরেকদিন আপনি আমার নিমন্ত্রণ স্বীকার করুন। তো বল্লভ ভট্ট এভাবে বিভিন্ন ভাবে মহাপ্রভুর দ্বারা উপেক্ষিত হয়েছিলেন। তো বল্লভ ভট্ট প্রথমে গিয়েছিলেন, মনে আছে মহাপ্রভু কি বলেছিলেন? প্রথমবার যখন গেল কি শোনাতে চাইছিলেন? ভাগবত, তাই না? মহাপুর বললেন যে আমি ভাগবত বেশ কিছু অধিকার নেই, আমি শুধু নাম করি। কি বললো? মহাপুর আমি তো নাম জানি আর কোন ব্যাখ্যা জানি না, নাম মানে জানি দুটো জিনিস। কি দুটো জিনিস? শ্যামচন্দ্র, আচ্ছা যশোদানন্দ, বা এটুকু আমি জানি, আর জানা দরকার নেই। তারপরে আসলো আর কি প্রস্তাব নিয়ে আসলো? তারপরে না 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 তারপরে তুমি আসলে ওই যে তোমার নাম করছ, স্বামীর নাম করো, স্বামীর নাম করে কোনো সংসারে ধর্ম না, তোমার খনন করলো। তারপরে সিদ্ধের বাক্য নেই, তো এবার চারটে বিভিন্ন ভাবে মহাপুর কাছে নিজের অতি বুদ্ধিমত্তা তো প্রকাশ করতে এসেছিলেন। মহাপুর বুঝতে পারছেন তো অন্তর্জামী, তো অহংকার করছে, গর্ব করছে, তো গর্বকে চূর্ণ করেছেন। তো ব্যাপার আছে যে যে নিষ্ঠাবান শিষ্য থাকবে, যার প্রতি ভগবানের কৃপা থাকবে, এই অহংকারটা অত বড় একটা, এটাকে সহ্য করে রাখা বড় মুশকিল। তো যেহেতু মহাপ্রভু তার প্রতি আশীর্বাদ ছিল, তো সেই অহংকারটা তিনি বুঝতে পারলেন। এই বুদ্ধিটা ভগবান দেবে, ভগবান কার যদি প্রসন্ন থাকেন যে সে ভর্সনাটা সহ্য করার শক্তিটা ভগবান দেবে। ভক্ত আর অভক্তের মধ্যে একটা পার্থক্য, ভক্তরা দুঃখ পায়, ভক্তরা সমস্যার মধ্যে যেতে হয়, কিন্তু অভক্তরা সমস্যার মধ্যে আসলে ভেঙে পড়ে। কিন্তু ভক্তকে ভগবান সমস্যা দিলেও সে সমস্যা সহ্য করার শক্তিও দেয়। এখানে ভর্সনা করছেন, আর ভর্সনা করার সহ্য করার শক্তিও দিয়েছেন, সে বুদ্ধিটা যে দিয়েছেন, এই যে বুঝতে পারলো, সে বুদ্ধিটা বুঝতে কাটলো। সর্বশেষ আহমেদের সন্নিষ্ট মথা স্মৃতির জ্ঞান অপহরণ ভগবান থেকে বুঝিয়ে দিয়েছেন। তো এইভাবে ভগবান প্রতি শরণাগত থাকে। প্রভুপাদ বলছেন, আমি অনেকবার কুমারের মাটির হাড়ি বানাবার দৃষ্টান্ত দিয়েছি, যে কুমার কি করে, যেমন কাঁচা মাটি নিয়ে ফুলের ফিটায়, তো পিতা সেটা তো বলে যাবে, ধীরে ধীরে যেন না তো পড়ে যায়। কুমার কি করে, গ্রামে আছে যে মাটি হাড়ি বানায়, দেখে থাকো তার কাছে, দেখে থাকো হাড়ি বানায়, তার দেখে থাকো কিভাবে আনে, চাকা তো ঘুরায়, সে তো এইরকম একটা হবে, তারপরে সাইজ করে গোল করে কি করে, একটু আঙুল দিয়ে তো এরকম করবে, হাত নাই ভিতরে পাথর দেবে, আমি আমার গ্রামে দেখেছি গোল পাথর দেবে, কায়দা করে পাথরটার উপরে পিঠা হবে, তাহলে সাইজ করে। তো ভগবান কি করেন, ভগবান যখন ভক্তকে পিটায়, ভগবান যারা ভক্ত তাদেরকে পিটায় না, ভক্তকে পিটায়। কিন্তু পার্থক্যটা আছে, যারা অভক্ত পিতা নিকে তো বলে যায়, যারা ভক্ত পিতা নিকে সাইজ হয়ে যায়, সাইজ করে ভগবান, ভক্তকে সাইজ করে শক্তিটা ভগবান। প্রভু অবতীর্ণ হইলা জগত তারিতে, মানিলেন নিমন্ত্রণ তারি সুখ দিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন, তাই বল্লভ ভট্টকে সুখী করার জন্য তিনি তার নিমন্ত্রণ অঙ্গীকার করলেন। জগতে হিত হোক এই প্রভুর মন,
দণ্ড করি করে তার হৃদয় শোধন। মহাপ্রভুর মনোবাসনা সারা জগতের মঙ্গল হোক, তাই তিনি দণ্ড দিয়ে বল্লভ ভট্টের হৃদয় নির্মল করলেন। সগণ সহিত প্রভুর নিমন্ত্রণ কইলা মহাপ্রভু তারে তবে প্রসন্ন হইলা। বল্লভ ভট্ট যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নিমন্ত্রণ করলেন, তখন মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, সত্য ভামা প্রায় প্রেম বাণ্য স্বভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গভীর প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি সত্য ভামা দেবীর প্রেমের মতো বাম্য ভাব যুক্ত। বাম্য ভাব আর দক্ষিণা ভাব, লেফটিস্ট রাইটিস্ট, দক্ষিণাপন্থী রাধারানী ভাবটা কি ভাব ছিল? বাম্য ভাব। বাম্য ভাব একটা লক্ষণ আছে কি, যদি স্বামী তাকে ভর্সনা করে কিছু করে, ও রেগে বা কমে তাকে যদি মানে উপেক্ষা করে, তাহলে সে চুপচাপ থাকবে না, তার প্রেমের কাটা তার ধরুন সেও স্বামীকে ভর্সনা করবে, প্রেম ভর্সনা করবে। কিন্তু যারা দক্ষিণা তারা চুপচাপ অনুগত বসত, ঠিক তা বলছো বলো, ঠিক সহ্য করে থাকবো। বাম্য ভাব যারা, যেরকম কৃষ্ণ রাধা কৃষ্ণর অভিমান করে, কৃষ্ণ যেতে চায়, কৃষ্ণ যদি তবে চন্দ্রবন্দির কুঞ্জে রাধারণী অপেক্ষা তখন এসেছে, এও কি একটু ভিতরে ঢুকতে দেবে না, বাম্য ভাব একটা। তাকে এরকম করে অন্য কেউ যদি দক্ষিণা ভাব আছে, ঠিকই হবে, যার কাছে যাও আমি এসে আমি তোমার সেবা করবো। তো প্রেম রাজ্যে এই বাম্য ভাবটার যেহেতু এটা প্রেম থেকে উত্থিত আছে, এটা কাম থেকে নয়, কাম ক্রোধ লোভ থেকে নয়, প্রেম থেকে উত্থিত আছে, এই ব্রাহ্ম ভাবের গুরুত্বটা বেশি। তো দ্বারকা জেলায় রুক্মিণীর ভাব ছিল দক্ষিণা ভাব, আর সত্যভামা ছিল বাম ভাব। আমরা ললিত মাধবে বলেছি, শুনেছি যে রাধারানী সত্যভামা আবির্ভূত হয়েছে, আর চন্দ্রাবলী রুক্মিণীর আবির্ভূত হয়েছে। বার বার প্রণয় কলহ করে প্রভু শনে, অন্যন্যে খটমটি চলে দুই জনে। জগদানন্দ পণ্ডিত বারবার শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন, এইভাবে তাদের দুজনের মধ্যে মন কষাকষি হতো। গদাধর পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, রুক্মিণী দেবীর জয়েছে দক্ষিণ স্বভাব। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি গদাধর পণ্ডিতের শুদ্ধ গভীর ভাব, শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণী দেবীর দক্ষিণ ভাবের মতো। জগদানন্দ পণ্ডিত ছিল সত্যভামার মতন, আর গদাধর পণ্ডিত ছিল রুক্মিণীর মতন। মহাপ্রভুর মতন ভয় পাবে কি হবে কি হলো এরকম হবে। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর রাগ দেখাতে পারে, যেগুলোটা আছে না, সেই যে তেল নিয়ে এসেছিল, তারপরে মহাপ্রভু তেল লাগা, সূর্য তেল নিয়ে এসেছে, তারপরে মা মহাপ্রভু লাগায় না বলে সন্ন্যাসী লোকরা দাঁড়িয়ে সন্ন্যাস করবে, এরকম তো সে তো খুব ভালোবেসে নিয়ে এসছে। তো মহাপ্রভু লাগানোর বলে সে গিয়ে মহাপ্রভু সামনে গিয়ে উঠে নিয়ে সে ভেঙে হাড়িটা ভেঙে রাগ করে চলে গেছে আসনে মহারাজ। এই একটা এইটা ভাব, বিশেষ ভাব একটা, এটা ছিল জগদানন্দের ভাব। কিন্তু গদাধর পণ্ডিতের ভাবটা ছিল সম্পূর্ণ আলাদা। এটা আমরা এখন শুনবো কিরকম ভাব ছিল তা। তার প্রণয়ের রোষ দেখিতে প্রভুর ইচ্ছা হয়, ঐশ্বর্য জ্ঞানে তার রোষ নাহি উপজয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো গদাধর পণ্ডিতের প্রণয় রোষ দেখতে ইচ্ছা করতেন, কিন্তু মহাপ্রভুর ঐশ্বর্য সম্বন্ধে অবগত থাকায় তার রোষের উদয় হতো না। এই লক্ষ্য পাইয়া প্রভু কইলা রোষাভাস, শুনি পণ্ডিতের চিত্তে উপজিল ত্রাস। এই অজুহাতে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি রুষ্ট হওয়ার অভিনয় করলেন, এবং তা শুনে গদাধর পণ্ডিতের মনে ভীষণ ভীষণ ভয় হলো।
মহাপুরুষ চাইতে একটু দেখে আমি কিছু বলু প্রণয়ের রস বলে প্রণয়ের রস অন্তরঙ্গ স্বভাব থাকলে কেউ কাউকে রাগ দেখায়, একটা তো আছে শত্রুর প্রতি রাগ দেখানো, একটা ভালোবাসার রাগ রয়েছে একটা। তো মহাপুর চাইতেন সে মহাপুরু কিছু কিছু এরকম করতেন যাতে চেষ্টা করুন দেখে কি কি রাগাবো, হ্যাঁ তবুও রাগাতে পারেনি ঘরে ঘরে পড়তে থেকে সে কথা বলছে। পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাস কইল শুনি রুক্মিণীর মনে ত্রাস উপজিল। পূর্বে কৃষ্ণলীলায় শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীর প্রতি পরিহাস করেছিলেন তা শুনে রুক্মিণী দেবীর মনে ভয়ের উদয় হয়েছিল। সেদিন রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণ সেবা করছেন পাখা করছেন, ভগবান কৃষ্ণ রসিকতা করে বলছেন রুক্মিণী তুমি আমার কেন বিবাহ করলো, আমি তো সম্পূর্ণ অযোগ্য তোমার স্বামী হওয়ার জন্য, তোমাকে বিবাহ করবার জন্য কত বড় বড় রাজারা সব এসেছিল, কারা এসেছিল, শিশুপাল এসেছিল, অনেক বড় বড় সব এসেছিল, আমাকে কেন তুমি বাঁচলো, তো আমি তো হচ্ছে কি গোয়ালা ছেলে, আর আমি সব হচ্ছে অকিঞ্চন, যারা একদম দরিদ্র লোক তাদের সঙ্গে আমি থাকি, তাদের নিয়ে থাকি, তুমি তত বড় ধর্মী আসল তাদেরকে কেন বিবাহ করলো না, ঠিক আছে যদি তোমাকে ভুল করে ফেলেছো তুমি এখন যেতে পারো আমাকে ছেড়ে যেতে। তো এইটা শুনে যদি ব্রাহ্ম ভাবের লোক হতো তো ঝাড় দিত, রুক্মিণী ভয় পেয়ে গেছে, সে ঝড়ে যেন কলা গাছ পড়ে যায় ধামাস করে হাত থেকে পাখড়ে পড়ে গেছে, আমি পড়ে গেছে। তো সে কথা উনি বলছেন ত্রাস পেয়ে তার কুড়িদের ত্রাস পেয়ে ও প্রভু আমার করে নারাজ হয়ে গেছে এরকম করে যে রসিকতা করে বলছে সেটা উনি বুঝতে পারেন না। বলল ভট্টির হয় বাৎসল্য উপাসন বাল গোপাল মন্ত্রে তেহ করে ন সেবন, পণ্ডিতের শানে তার মন ফিরি গেল কিশোর গোপাল উপাসনায় মন দিল। তো বল্লভ ভট্ট বাৎসল রসে বালগোপাল মন্ত্রে শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, কিন্তু গদাধর পণ্ডিতের সঙ্গ প্রভাবে তার মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি কিশোর গোপালের উপাসনায় মন দেন। পণ্ডিতের ঠাঁই চাহে মন্ত্রাদি শিখিতে, পণ্ডিত কহে এই কর্ম নহে আমা হইতে। বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে চান, কিন্তু গদাধর পণ্ডিত অসম্মতি জানিয়ে বলেন গুরু হওয়ার গুরু দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি পরতন্ত্র আমার প্রভু গৌরচন্দ্র, তার আজ্ঞা বিনা আমি না হই স্বতন্ত্র। আমি সম্পূর্ণরূপে পরতন্ত্র আমার প্রভু গৌরচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, তার আদেশ ব্যতীত আমি স্বতন্ত্র ভাবে কিছু করতে পারি না। তুমি যে আমার ঠাঁই কর আগমন তাহাতেই প্রভু মোরে দেহ বলা হন। বল্লভ ভট্ট তুমি যে আমার কাছে আসো তা শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করেন না, তাই তিনি আমাকে তিরস্কার করেন। এই মত ভট্টের কথেক দিন গেল, শেষে যদি প্রভু তারে সুপ্রসন্ন হইল, নিমন্ত্রণের দিনে পণ্ডিতে বলাইলা স্বরূপ জগদানন্দ গোবিন্দে পাঠাইলা। এইভাবে কয়েকদিন অতিবাহিত হলে অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের প্রতি সুপ্রসন্ন হলেন। বল্লভ ভট্টের গৃহে যেদিন তিনি নিমন্ত্রণ স্বীকার করেছিলেন সেদিন গদাধর পণ্ডিতকে ডেকে আনার জন্য তিনি স্বরূপ দামোদর জগদানন্দ এবং গোবিন্দকে পাঠালেন। পথে পণ্ডিতের স্বরূপ কহেন বচন, পরীক্ষিতে প্রভু তোমারে কইলা উপেক্ষণ। পথে স্বরূপ দামোদর গদাধর পণ্ডিতকে বললেন তোমাকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু তোমাকে উপেক্ষা করেছিলেন, তুমি কেনে আসি তারে না দিলা উলাহন, ভীত প্রায় হইয়া কাহে করিলা সহন। তুমি কেন তার কাছে এসে তাকে কিছু উল্টো পাল্টা তিরস্কার করলে না, কেন তুমি ভয় পেয়ে তাকে তার তিরস্কার সহ্য করলে। পণ্ডিত কহেন প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার সনে হট করি ভালো নাহি মানি। গদাধর পণ্ডিত তখন বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার মুখের উপর কথা বলা আমি সমীচীন বলে মনে করি না, যেই কহে সেই সহি নিজ শিরে ধরি আপনি করিবেন কৃপা গুণ দোষ বিচারি। তিনি যা বলেন
তাই শিরোধার্য বলে গ্রহণ করি। তিনি নিজেই আমার দোষ গুণ বিচার করে আমাকে কৃপা করবেন। এত বলি পণ্ডিত প্রভুর স্থানে আইলাম, রোদন করিয়া প্রভুর চরণে পড়িলাম। এই বলে গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং রোদন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে পতিত হলেন। ঈষৎ হাসিয়া প্রভু কইলা আলিঙ্গন, সবারে শুনাইয়া কহেন মধুর বচন, আমি চালাইলু তোমা তুমি না চলিলা, ক্রোধে কিছু না কহিলা সকল সহিলা। ঈষৎ হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং সকলকে শুনিয়ে মধুর স্বরে বললেন, আমি তোমাকে রাগাতে চেয়েছিলাম কিন্তু তুমি রাগলে না, রাগান্বিত হয়ে কিছু না বলে তুমি সব সহ্য করলে। তোমার ভঙ্গিতে আমার মন না চলিলা, সুদৃঢ় সরল ভাবে আমারে কিনিলা, তুমি আমার চাতুরিতে তুমি বিচলিত হলে না, পক্ষান্তরে তোমার সুদৃঢ় সরলতায় তুমি অবিচলিত রইলে, এইভাবে তুমি আমাকে কিনে নিলে। পণ্ডিতের ভাব মুদ্রা কহন না যায়, গদাধর প্রাণনাথ নাম হইল যায়। গদাধর পণ্ডিতের অন্তরের ভাব এবং কার্যকলাপ কেউই বর্ণনা করতে পারেন না, তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হলো গদাধর প্রাণনাথ। তো গদাধর পণ্ডিত তো ছিলেন মহাপ্রভুর বাল্য বন্ধু, ছোটবেলা থেকে দুজন বন্ধু ছিল। তো ছোটবেলা থেকে দুজনের বন্ধু, দুজনের মনোবৃত্তি কার্যকলাপ বিপরীত ছিল। ছোটবেলা থেকে গদাধর ভক্ত ছিলেন, শান্ত ছিলেন, ধীর ছিলেন, আর চৈতন্যপুরু চঞ্চল ছিলেন, খুব পাণ্ডিত দেখতেন, ঔদ্ধত্য ভাব ছিল, ওদের আচরণ সম্পূর্ণ বিপরীত ছিল, কিন্তু দুজন খুব ভালো বন্ধু ছিল। সেজন্য মহাপ্রভু যেদিন প্রথমে এসে গয়া থেকে ফিরে সংকীর্তন আন্দোলন শুরু করবে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে জীবনে। বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পরিপাদকে দীক্ষা গ্রহণ করেছেন, ফিরবার সময় কানে একসালে কৃষ্ণকে দর্শন করেছেন। তো সে আগের সেই চাঞ্চল্য ভাব, সে উদ্ধত ভাব, পাণ্ডিত দেখা এইসব তার ছিল না, ধীর স্থির শান্ত হয়ে তো সব বৈষ্ণবদেরকে শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে ডেকেছেন। তার হৃদয়ের দুঃখের কথা বলবে যে আমি কৃষ্ণকে পেয়ে আমি হারিয়েছি। তো সেদিনে গদাধর আগে থেকে গিয়ে বসে আছেন, ইয়ে আবার কি দুঃখের কথা বলবে, ঘরে তো লুকিয়ে বসে আছে শুনবার জন্য। তো এরকম গদাধরকে তার খুব বাল্য বন্ধু ছিলেন, যখন মহাপ্রভু গদাধর থেকে ফিরে এসেছেন সবসময় তো সব কৃষ্ণ 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 কাহা যাব কাহা পাব মুরলী বদন, সবসময় সে কৃষ্ণের বিরহ ভাব অনুভব করতেন। সেখান থেকে ফিরে এসে সারা রাত ঘুমাতেন না, সে চুল টানতে তারপর নিয়ে খুঁজুর ছুটতেন, যেরকম পাগলের মতন মাথা যেন খারাপ হয়ে গেছে। তো সত্যি মাথা দেখে তো খুশি হলো, ছেলে ফিরে এসেছে, কিন্তু এই ভাব থেকে ভয় পেয়ে গেছে, কি হলো আমার ছেলে, কেবল স্যার তোমার ছেলের কি হলো, এরকম ব্যবহার করছে, তো পেটে গ্যাস হয়ে গেছে মানে তোর ডাব নারিকেল খালি ঠিক হয়ে যাবে। তো সত্যি মাথা বুঝে না, সরল তো ডাব নারিকেল খাওয়াচ্ছে তো কিছু হয় না। আরে না না, এটা অনেক পুরনো রোগ নিমারী আছে, আগে থেকে আছে, এটা ডাব নারিকেল হবে না, ওকে ভালো ছাগলের ঘি দিয়ে মাথা মালিশ করো, সে যে যা বলছে করছে। তো যাই হোক, একদিন এসেছেন কে গদাধর এসেছেন, তখন মহাপ্রভু হা কৃষ্ণ হা তুষা কোথায় গেলে কৃষ্ণবাবু, কোথায় গেলে কৃষ্ণবাবু, এরকম বলছেন। তো কেউ তাকে সান্ত্বনা দিতে পারছে না। তো গদাধর এসে বলছেন, আরে আরে নিমাই, তুমি কৃষ্ণের জন্য কেন বিরহ অনুভব করছো, কৃষ্ণ তোমার হৃদয় আছে তুমি জানো না। তো মহাপুরুষ, হ্যাঁ সত্যি আমার হৃদয় আছে, তোমার সে ছাতিটা নগ্ধে ফাটতে শুরু করেছে। তো গদাধর আরো চিন্তায় পড়ে গেছে, আর সমস্যা হলো, ওকে আমাকে শান্ত করবার জন্য বললাম তোমার হৃদয় কৃষ্ণ আছে, তুমি হৃদয় ফাটতে শুরু করে দিয়েছে। তখন গদাধর বলছে, আরে না না না, আরে আরে কৃষ্ণ গোচরানি গেছে, একটু সব করে ফিরে গেছে শান্ত শান্ত। মহাপুর চুপচাপ হয়ে গেছে, আর সত্যি মাথা সব দেখছেন আশ্চর্য হয়ে গেছে, দেখো কত কত লোক আছে শান্ত করতে পারে না, আর তুমি অত এক্সপার্ট, তুমি শান্ত করে দিল, দেখো তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থাকো, নিমাইকে ছেড়ে কোনদিন যাবে না। তো
মহারাজ বলছেন দেখো এই কথাধর তো কৃষ্ণলীলাকে ছিলেন, রাধারানী ছিল, সবসময় রাধারানীকে গুরুজনরা মহিলারা শাসন এই কৃষ্ণের কাছে কেউ যাবে না, ওর কাছে যাবে না। রাধারানীর খুব মন দুঃখ, কেন আমি মেয়ে হয়ে জন্ম লাভ করলাম, রাখালওয়ালারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, এই ছেলে হয়ে জন্ম লাভ করতাম তার সবসময় কৃষ্ণকে ঘুরে বেড়াতাম। সেই রাধারানীর যিনি আসছিলেন সবসময় কৃষ্ণকে দূরে রাখছে গুরুজনরা। আর এখন সত্যিমা বলছে সবসময় নিমাইয়ের সঙ্গে থাকবে, ওর সঙ্গে থাকবে। এইভাবে যখন মহাপুরুষ সন্ন্যাস নিয়েছেন তখন গদাধর সঙ্গে গিয়েছেন। হ্যাঁ, চারজন গিয়েছিল না, মুকুন্দ, গদাধর, নিত্যানন্দ, জগদানন্দ মনে। হ্যাঁ, এই চারজন মহাপুরুষ সঙ্গে এসেছিলেন। খুব অন্তরঙ্গ যেখানে যে মহাপুরুষ মনে করছে করছেন যে এই বল্লভটা অহংকারী, কিন্তু বল্লভের সঙ্গে গদাধর কাছে যাচ্ছে, তো মহাপুরুষ শুনতে পারছে। তো কি হয় মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়, মহাপুরুষকে তো হবে না, মহাপুরুষকে দেখো আমাকে মানে না, ওকে ওকে গিয়ে আশ্রয় দিয়েছে, গদাধর আশ্রয় দিয়েছে, আর বল্লভ ভট্ট যে বলছে আমি তোমাকে দীক্ষা নেব, কত না না আমি দীক্ষা দিতে পারবো না মহাপুরুষ নির্দেশ না হলে, তো মহাপুরুষ তো বুঝতে পারে না, বুঝতে পারে হ্যাঁ কি না, মহাপুরুষ বুঝতে পারে, আমার হলে বুঝতে পারতাম কি, হ্যাঁ যদি এরকম আমার সঙ্গে ঝগড়া লেগেছে, হ্যাঁ আর ই আমার নিজের লোক, এই কি ওর সঙ্গে সলা করছে, তাহলে আমি রেখে যাবো না, আমি জানবো না, কিন্তু ও যে যাচ্ছে ইয়ে যাচ্ছে ইয়ে চায় না তবু যাচ্ছে পড়ে, কিরকম মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়। হ্যাঁ, সেটা নিয়ে চিন্তা হয়ে গেছে, গদাধর চিন্তা পড়ে গেছে, আরে আমি চাই না, কিন্তু মহাপ্রভু আমার প্রতি এরকম করছে না, আমি আর কি করবো, সে যে কেউ বলবে সেটা বলছে না, এইভাবে হয়ে গেছে। মহাপ্রভু অন্তর্জন সব বুঝতে পেরেছেন, তো সে কথা স্বরূপ ধর বলছেন, তুমি কেন গিয়ে ওকে তাহলে বলছো না, কেন স্বরূপ গদাধর তো মহাপ্রভু বন্ধু, সে বলতে পারে, তার অধিকার আছে। গদাধর এই ভাব না না সে জাগ্রত, আমি সহ্য করে থাকবো। তো মহাপ্রভু কি বলছেন যে আমি তোমাকে ক্রোধান্বিত করাবার জন্য খেপাবার জন্য বাংলা কথায় খেপাতে চাইলাম, ক্রোধান্বিত করতে চাইলাম, যে তুমি তোমাকে চালাতে চাইলাম চললো না তুমি, কিন্তু সরল ভাবনে তুমি আমার হৃদয়কে জয় করেছ। তো যদি নিজের সততা থাকে, গদাধর পণ্ডিত তো ঠিক আছে মহাপুরুষের পড়ছে না, আমি একটু আমার দলে ভিড়াই দলে নিয়ে যাই, এরকম তো ভাব ছিল না, সবাই তো মহাপুরুষই ছিল তারা। হ্যাঁ, তো সে সরল দিয়েছেন যে ঠিক আছে, যদি আমি ঠিক ভাবে থাকি মহাপুরুষ তো অন্তর তিনি বুঝতে পারবে, তো মহাপুরুষকে বুঝতে পেরেছেন। তোমার বলছেন তোমার সরল হওয়ার জন্য তুমি আমাকে কিনেছ, খরিদ করেছ, মহাপুরুষ বলছে। পণ্ডিতে প্রভুর প্রসাদ কখনো না যায়, গদাইয়ের গৌরাঙ্গ বলি যারে লোকে গায়। গদাধর পণ্ডিতের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাষায় বর্ণনা করা যায় না, লোকেরা তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে গদাইয়ের গৌরাঙ্গ বলে সম্বোধন করেন। চৈতন্য প্রভুর লীলা কে বুঝিতে পারে, এক লীলায় বহে গঙ্গার শত শত ধারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কে বুঝতে পারে, তার এক একটি লীলা গঙ্গার শত শত ধারার মতো প্রবাহিত হয়। পণ্ডিতের সৌজন্য ব্রাহ্মণতা গুণ, দৃঢ় প্রেম মুদ্রা লোকে করিল খ্যাপন। গদাধর পণ্ডিতের সৌজন্য ব্রাহ্মণোচিত গুণাবলী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তার গভীর প্রেমের মহিমা সারা জগতে প্রসিদ্ধি লাভ করেছে। অভিমান পঙ্ক ধুইয়া ভট্টের শোধিলা, সেই দ্বারা আর সব লোকে শিখাইলা। তো বল্লভ ভট্টের অভিমান রূপ পাপ ধৌত করে তিনি তাকে শোধন করলেন এবং তার সেই লীলার দ্বারা তিনি অন্য সকলকে শিক্ষা দিলেন। অন্তরে অনুগ্রহ বাহ্যে উপেক্ষার প্রায়, বাহ্যার্থ যেই লয় সেই নাশ যায়। বাহ্যে আপাত দৃষ্টিতে উপেক্ষা প্রদর্শন করলেও অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার ভক্তদের অনুগ্রহ করেন। যে এই বাহ্যিক আচরণ অনুসারে মহাপ্রভুর মনোভাব বিচার করার চেষ্টা করে তার সর্বনাশ হয়। সেইভাবে মহাপ্রভু দৃষ্টান দিচ্ছেন, যদি গুরুদেব কোন আমাদের গুরুজন বা কেউ আমাদের ভর্তি না করে কিছু করে, বাহ্যিক ভাবে নেবে না, সে কেউ ভর্সনা করলো সংশোধন করলো তার প্রতি আমার মমতা নেই, ভালোবাসা নেই তা নয়,
তো বাহ্যিক ভাবে তো মনে হতে পারে ও গুরুজন আমাকে এরকম বললেন, আমাকে ভালোবাসে না, আমার তো সেবা করেছে, আমাকে দুই করলো না। কিন্তু গুরুদেব সবসময় অন্তরের সমস্ত শিষ্যকে ভালোবাসে, সমস্ত গুরুজনেরা তারা চায় আমাদের মঙ্গল। তো সেই জন্যই এই মাধ্যম শিক্ষা দিতে চাইছেন মহাপ্রভু। গুরুজনরা আমাদের ভর্সনা করবে, কিছু করে বলবে, তার মানে নয় যে তাদের আমাদের প্রতি ভালোবাসা নেই, আর তাদের প্রতি আমাদের বিমান হওয়াটা ঠিক না হবে না, সেটাকে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির এটা কি হবে না, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সবসময় সাধুগুরু বৈষ্ণব যেন ভর্সনা করেন, অপমানিত করেন, তা সত্ত্বেও আমরা তাদের কাছে আনুগত্যে থাকবো। আনুগত্যে থাকলে কি হবে, তাদের সত্য সত্য ভর্সনা করে থাকেন, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাদের সরলতা মনোবৃত্তির দ্বারা আমরা তাদের হৃদয়কে জয় করতে পারব। ঠিক যেভাবে মহাপুর বলছেন, তোমার সরলতা মনোভাব দিয়ে তোমার হৃদয়কে কিনেছ। নিগুড় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি, সেই বুঝে গৌর চন্দ্রে জাড় দির ভক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অত্যন্ত গভীর, তা কে বুঝতে পারে? শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি যিনি দৃঢ় ভক্তি পরায়ণ, তিনি কেবল তা বুঝতে পারেন। দিনান্তরে পণ্ডিত কইল প্রভুর নিমন্ত্রণ, প্রভু তাহা ভিক্ষা কইল লইয়া লইয়া নিজগণ। একদিন গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদদের নিয়ে তার গৃহে প্রসাদ গ্রহণ করলেন। তাহাই বল্লভ ভট্ট প্রভুর আজ্ঞা লইল, পণ্ডিত ঠায় পূর্ব প্রার্থিত সব সিদ্ধি হইল। সেখানে বল্লভ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুমতি গ্রহণ করলেন এবং তার গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ করার বাসনা পূর্ণ হইল। এই তো কহিল বল্লভ ভট্টের মিলন, যাহার শ্রবণে পাই গৌর প্রেম ধন। রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। হরিনাম সংকীর্তন করেন, কালকে আমরা আরেকটা সুন্দর শিক্ষামূলক লীলা শ্রবণ করবো রামচন্দ্র পুরী। এরপরে রামচন্দ্র পুরী আছে, সেটা অনেক সুন্দর শিক্ষা রয়েছে। একদিকে এই লীলা দেখছেন মহাপ্রভু ভর্সনা করে তাকে সাধন করছে, আর ওই লীলা সম্পূর্ণ অপোজিট। তিনি যেমন ভর্সনা করে সংশোধন করছে, সে নিজে ভর্সনা সহ্য করছে। তিনি শিক্ষা দেন, দুই দিকে শিক্ষা দিয়েছে। রামচন্দ্র করি অত নিন্দা করলো, অত নিন্দা করে মহাপ্রভু তার প্রতি কিরকম আচরণটা হলো, সেটা জগতের একটা বিরাট শিক্ষণীয়। এইভাবে মহাপ্রভু প্রতিটি কার্যকলাপ বৈদিক সাহিত্যে যে সমস্ত জ্ঞান দেওয়া হয়েছে, যে সমস্ত দর্শন দেওয়া হয়েছে, যে তত্ত্ব কথা বলা হয়েছে, সেই সমস্ত জ্ঞান দর্শন তত্ত্ব কথা শুধু মহাপ্রভু লীলা শ্রবণ করে লোক উপলব্ধি করবে। আলাদা করে তত্ত্বজ্ঞান জানতে হবে না, এই লীলা শ্রবণ করলেই আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবো। আমি সময় মনে করি যদি ভক্ত না হয় যদি এই জিনিসটা তার জীবনে আচরণ করে, তাহলে তো তার জীবনে অনেকটা হয় ভৌতিক দিকেও সে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ভৌতিক জগতের মানুষকেও এগুলো যদি গ্রহণ করে তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর আধ্যাত্মিক জীবনের যেটা বৈষ্ণব ভূষণ হয়ে থাকবে, আর আমাদের ভক্তি জীবন অগ্রগতি লাভ করবার একটা বড় পাথে হয়ে থাকবে, সেটা মহাপ্রভু তার আদর দেখাচ্ছেন। কীর্তন করে দর্শন করে।